ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ভারতীয় একটি স্পোর্টস চ্যানেলে রীতিমতো অপমান করা হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবারের আইপিএলটা ভালো যাচ্ছে না সাকিবের প্রথম ম্যাচে সুযোগ পাওয়ার পর আর কোনো ম্যাচের সুযোগ পাননি সানরাইজার্স হায়দরাবাদের গায়ে খেলার টিম কম্বিনেশনের বাহানা দিয়ে বারবার সাকিব আল হাসানকে দলের বাহিরে রাখা হচ্ছে স্কোয়াডের বাইরে থাকলেও অরেঞ্জ আর্মির সদস্য হিসাবে দলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাকিব তারই ধারাবাহিকতায় স্পোর্টস টকের একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি সেই অনুষ্ঠানে সাকিব আল হাসানের সঙ্গী হিসেবে ছিলেন ভিভিএস লক্ষণ ও বিজয় শঙ্কর সানরাইজার্স হায়দারাবাদের বিভিন্ন গেম প্ল্যান নিয়ে সেই অনুষ্ঠানে কথা বলা হয় বেশিরভাগ সময় ধরেই লক্ষণ ও বিজে শঙ্কর কথা বলেন সাকিব আল হাসানের সাথে খুব একটা কথাও হয়নি উপস্থাপকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে সাকিবকে চরম অপমান করে বসলেন সেই উপস্থাপক সবার থেকে বিদায় নেওয়ার সময় তিনি সাকিবকে বলেন দুঃখিত আপনার সাথে খুব একটা কথা হয়নি আপনার পরবর্তী ম্যাচ খেলার মকা মিলবে স্পোর্টসটাকের সেই উপস্থাপক ব্যঙ্গাত্মকভাবে মকা শব্দটি উচ্চারণ করেন এত বাজে ব্যঙ্গাত্মক কথাটি বলার পর তিনি নিজেও ঘাবড়ে যান যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তৃতীয় ব্যক্তি হিসাবে সেখানে কথা বলতে হয় বিবিএস লক্ষণকে উল্লেখ্য মকা শব্দটিকে ব্যঙ্গাত্মকভাবে ভারতীয় মিডিয়া বিশ্বকাপের সময় বেশ জনপ্রিয় করেছিল তারই ধারাবাহিকতায় মকা শব্দটি উচ্চারণ করে এবারের আইপিএলে অপমান করা হল সাকিবকে